কোরআনুল করিমের সুরা আলে ইমরানের এই একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলে দেন কাকে বলবেন আমার বান্দাদেরকে বলবেন আপনার উমদকে বলবেন সমস্ত মোমেনদেরকে বলবেন বলেন ইংকু তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ আলী আমারই অনুসরণ করো কি লাভ হবে এতে ইউ খুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অর্থাৎ তুমি যেটা চাচ্ছিলে আল্লাহর ভালোবাসা সেটা পেয়ে যাবে আর কি লাভ হবে অয়াক জুনু বাকুম এবং আল্লাহ তালা তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ গফুর রাহিম আর আল্লাহ ক্ষমাশীল খুব বেশি দয়ালুও খুব তিনি প্রচণ্ড ক্ষমাশীল এবং খুব দয়ালু এরপরের আয়াত আল্লাহ তালা আবারও বলতেছেন একই কথা হে নবী আবার বলে তোমরা কিন্তু আল্লাহ এবং তার রসুলের আনুগত্য কর আবারও বললাম এরপরে বললেন একটা ধমক দিলেন তাওয়াল্লা যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে অনুসরণ থেকে মুখ নাও পৃষ্ঠ প্রদর্শন করো তো শুনে নাও আল্লাহ কোন কাফের বেইমানকে পছন্দ করে না বড় সাংঘাতিক কথা অর্থাৎ আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে যে মুখ ফিরায় আনে তার বিপরীত করে তো তাকে যেন আল্লাহ তালা বললেন তোমার মতো কাফের আমি পছন্দ করি সাংঘাতিক কথা ভয়ের কথা অনেক এই জন্য ধমকটা বহুত বড় ধমক তাহলে এই হলো দুই আয়াতের তর্জমা এবার হাদিস দুইটার তর্জমা শোনেন নবী সাল্ল আলি ওয়া সাল্লাম বলেন তোমাদের কেহ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আত্মা ইয়া কু না হওয়াহু যতক্ষণ পর্যন্ত না আমি রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসলাম নিজের মনের চাহিদা এবং খেয়াল খুশি নিজের পছন্দ অপছন্দের বিপরীতে আমার পুরা জিন্দিগি আমার পুরা সিদ্ধান্ত আমি যা নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে তাকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হলে তোমার কোনো খেয়াল খুশি থাকবে না তোমার কোনো মতামত তোমার কোনো পছন্দ অপছন্দ হবে না বরং এক মুসলমান হিসেবে পুরা পুরি নবী সাল্ল আলী ওয়াশাল্লামের অনুসরণ নিজেকে এইভাবেই গড়ে তুলতে হবে দ্বিতীয় যেই হাদিস আল্লাহ নবী সাল্লাই্লাম বলেন আলাই কুমি সুন্নতি তোমরা সকলেই আমার সুন্নাত আমার আদর্শ আমার নীতি আমার তরিকা মজবুতভাবে ধরো আলাইকুম শব্দের অর্থ আল জিমু দৃঢ়ভাবে ধরো বাধ্যতামূলক বানাও নিজেদের জন্য ওয়সুন্নতি খোলাফা ইর রাশিদিন আল গিল এবং আমার সাহাবা বিশেষ করে খোলাফায় খেরাম যারা আমার চার খলিফা তাদেরকেও বিশেষভাবে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো তাদের সুন্নাত তাদের নীতি আদর্শ এরপরে নবীজি আবার বলতেছেন তামার বিহা শোনো উম্মত আবারও বললাম তামাস বিহা সুন্নাতকে কিন্তু ভালোভাবে ধরো আবার বলতেছে আব্দু আলাই হা বিনাওয়াজিস আবারও বলছি উম্মত ওই বাচ্চা কথা বলে কেন এনে বাচ্চারে নিষেধ করো ভাই কথা বলতে আব্দু আলাই হা বিনাওয়াজিস এবং নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলেন সুন্নাতের উপরে সুন্নাতকে ধরো মারির দাঁত দিয়া ভিতরে মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু যেভাবে কামড়াইয়া ধরে এইভাবে কামরাইয়া ধর তাইলে বুঝেন মারির দাঁত নওয়াজের শব্দের অর্থ হল ভিতরের মাড়ির দাঁতগুলো বল স্বাভাবিকভাবে আমরা বুঝি সামনের দাঁত আর মাড়ির দাঁত দুই রকম ঠিক না সামনের দাঁত দিয়ে বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন অনেক ভালো ওয়াজ করতেন সারা দেশ ব্যাপী নোয়াখালীর আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আমরা ছোটবেলায় হুজুরের অনেক ওয়াজ শুনছি অনেক সুন্দর এবং বাংলাদেশে সময় একজন বড় বুজুর্গ পাকিস্তান থেকে আসতেন সারা দেশে ঘুরে ঘুরে বয়ান করতেন আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রাহমতুল্লাহ উর্দুতে বয়ান করতেন তিনি আর এই উনার বয়ানের তর্জমা অনুবাদ করতেন এই হুজুর আল্লামা মুস্তফা আল হোসাইন অনেক বড় আলেম ছিল তো হুজুরের বয়ানে আমি এটা শুনছি সেই ছোট ছাত্র জীবনে হুজুরি বলছেন যে সামনের দাঁত দিয়া কোনো কিছু ধরলে আপনার এরকম এটা টান দিলে বাইর করা সহজ আপনার টান দিলে খুলিয়া যাবে দাঁত ভাঙিয়া যাবে কিন্তু ভেতরের যে দাঁত মাড়ির দাঁত এটা দিয়ে কোনো কিছু সাপ দিয়া ধরলে কামড়াইয়া ধরলে এইটার না বাহির করা কঠিন টান দিলে ওই লোকের সুদ্ধা টান দিতে পারবো আমি টানটা নিয়ে যেত মানে এমন টাইট হয় মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু ধরলে তো নবী সাল্ল আলী সাল্লাম বললেন আমার প্রতিটা সুন্নাত এইভাবে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে ধরো যা আমি জিন্দগির সব হারাতের রাজি আমার নবী আলী আলীহাসাল্লামের সুন্নাত ছাড়ব না তাইলে কি বুঝলেন দুইটা আয়াত এবং দুইটা হাদিস থেকে মোটামুটি কথা আমরা অর্থ দেখেই তরজমা দিয়েই বুঝে পেয়েছি কি বলতে চাইছি মূল উদ্দেশ্য এই কথাই বুঝাইছে আল্লাহ এবং নবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম নিজেও আমি আমার বন্ধুকে পাঠালাম তেইশ বছরে আগামী কেয়ামত পর্যন্ত ইসরাফিলের ফুঁ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের প্রতিটা সমস্যা প্রতিটা প্রশ্ন প্রতিটা পদক্ষেপ একেবারে বিন্দু বিন্দু নড়া চড়া হাসি কান্না আনন্দ বেদনা আলো অন্ধকার রোদ বৃষ্টি একাকি প্রকাশ্য ঘর পরিবার স্ত্রী সন্তান সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাজনীতি সব কিছুতেই তাআলা প্রিয় নবী সাল্ল আলিহী আসাল্লামকে মানুষের জন্য যা দরকার তা পরিপূর্ণভাবে তার মাধ্যমে আল্লাহ তালা পূর্ণ করে দিয়েছেন তার জবান দিয়েও তিনি বলেছেন নবীজি কর্মের মাধ্যমে সমর্থনের মাধ্যমে তিনি পূর্ণ করে তা আল্লাহ তালা যেন বলেন আমি এমন প্রিয়তম বন্ধু পাঠাইলাম এবং তাকে দিয়ে সব কিছুর বিষয়ে তোমাদের জন্য দিক নির্দেশনা তরিকা বলে দিলাম দেখায় দিলাম এবার তোমাদের দায়িত্ব হল তোমরা বন্ধুকে অনুসরণ করো আমার ভালোবাসা পেতে থাকো গুনামাফ নিতে থাকো জান্নাতে আসতে থাকো এবার আরো কয়েকটা আয়াতের শুনি আমার আসলে আজকে দিন ধরে জ্বর খুব জ্বর উঠছে গতকালকে আমি বয়ানই করতে পারি না আজকে তো একটু একটু বলছি এই জন্য আমি খুব লম্বা করতে চাচ্ছি না এখন একটু জ্বর ছাড়ছে যদিও কিন্তু শরীরটা একবারেই দুর্বল খাইতেই পারতেছি না আমার খাবারের কোনো উচিত এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ অল্প একটু সময়ই মনোযোগ দিয়ে কথাটা শুন হাতে ধরা মোবাইল দিয়া রেকর্ড করলে বরকত হয় না মানে এটা একটা ক্ষতিকর যে মোবাইল হাতে ধরে তার কোনো ফায়দা হয় না তার জিন্দিগি আজীবন সদরবদর থাকে মনে রাখে তার মাথাতে এটা অন্য কেউ বুদ্ধি দিছে যে তোমার কাজ হলো পৃথিবীতে ভালো মন্দ পছন্দ অপছন্দ হুজুর পাবলিক বেড়া বেডি জোয়ান বুড়া গরু ছাগল আঁশ মুরগা যেটা পাও তুমি শুধু মোবাইলে উঠে না তোমারে পৃথিবীতে পাঠানোই হয়েছে মোবাইল টিফার জন্য একদিন মোবাইল টিপতে টিফতে মোবাইলটা রাখা তোমার দুইটা ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফেলে দিই সেদিন আর মোবাইলও মিলবে না আর তোমার মাতধুরিও মিলবে এই জন্য আমি আর অভিজ্ঞতা এই আপনার অসংখ্য প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন ভালো ভদ্র ছেলে এই এক আসক্ত হয়ে মোবাইলে এখন এটা হয়ে গেছে যা আমি সারা রাত জেনা ব্যাবিচার এটা তো একটা গুণা মদ এটা একটা গুণা জুয়া এটা একটা গুণা কেউ একটাতে আসক্ত হয় ওইটাতে আসক্ত হয় তো মোবাইলে যে আসক্ত সে সব গুণাতেই আসক্ত এখানে সে অনলাইনে জুয়াও পায় এখানে সে অনলাইনে অশ্লীলতা বেহায়াপনা চেনা ব্য বিচারের সব কিছুই খুঁজে পায় এই জন্য নষ্ট হওয়ার জন্য বরবাদ হওয়ার জন্য এখন আর খুব বেশি লাগে না দশ বারো হাজার টাকা দিয়েই জিন্দিগি নষ্ট করে দেওয়া আছে অনেক টাকা খরচ করতে হয় আরো কম দামিও আছে মোবাইল তার মানে সাত আট হাজার টাকার দশ বারো হাজার টাকার একটা মোবাইল একটা ছেলেরে শেষ করে দিছে। ধীরে 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 তার পঙ্গু অসল এক ধরনের অপদার্থ অকর্মণ্য তার শরীরে কোনো এনার্জি থাকে না আর আখেরাত পরকালের কথা অজু নামাজ আল্লাহর বন্দেবীর কথা মনেই পড়ে ওইটা মনেই পড়ে আর এটার বল থাকে না সারা রাত যে নারীর ছবি দেখে সে আর শরীরে এনার্জি পাবে করতে মানুষের যৌন শক্তি মানুষের দেহের প্রধান শক্তি মানুষের বীর্য মানুষের শুক্র এটাই মানুষের সবচেয়ে মূল শক্তি এজন্য আমরা অনেক সময় বাংলা ভাষায় বলে সৌর্য বীর্য সৌর্য বীর্যের অধিকারী অর্থাৎ সাহস এবং উত্তম চরিত্র অর্থাৎ যে তার আখলাপ চরিত্র নষ্ট করে এটা খুব সাংঘাতিক এই জন্য ভাই এটা মনে রাখ ছেলেরা মনে রাখ মোবাইল নিয়ে হিসাব করো ইনসাফের সাথে সে তোমারে দিল কি নিল কি তোমার হায়াতের কত ঘন্টা তোমার থেকে কায়দা বিনিময়ে তোমারে দিল কিছুই দিল কিচ্ছু দেয় কিচ্ছু দেয় কথাবার্তা চাল চলন উঠা বসা লেবাস পোশাক চুল মোষ কোনো কিছুতে কোনো হোক বা দেখবে কি করে কেমনে করে কি লেগে করে কারটা হের কাছে পছন্দ হইল কেন পছন্দ হইল তার যুক্তিসঙ্গত কোন উত্তর দিতে পারবে না আপনি জিজ্ঞাসা করেন না যে ভাই তুমি যে এই সেলুন থেকে অথবা মোবাইল থেকে এই ফালতু চুলটা কাটলা এটা কি কারণে পছন্দ তোমার মানে এটার যুক্তিসঙ্গত কারণ কি একটা একটা ছেলের জি জ্ঞান হে বলুন যে এটার কারণ একটা যুক্তি তো তার ভিতরে এটার ভিতরে তো একটা কিছু থাকবে থিম যে আমি এটা এই কারণে হুজুর পছন্দ করছি যে এই যার চুলের কাটিংটা আমি নিলাম উনি পৃথিবী বিখ্যাত একজন সমাজ সংস্কারক ছিলেন ঠিক আছে ভালো কথা তিনি পৃথিবী বিখ্যাত একজন ইসলামের সেবক ছিলেন ভালো কথা অথবা বাদ দিলাম দুনিয়াবি বিষয়তে তিনি পৃথিবী বিখ্যাত একজন সফল রাজনীতিবিদ ছিলেন উনার চুল আছিল এরকম অথবা উনি একজন বড় দার্শনিক একজন বড় বুদ্ধিজীবী একজন বড় বিজ্ঞানী এমন কিছু ছিল একটা বরং তালাশ করিলে বংশ নাই পরিচয় নাই জাত পাতের কোনো হিসাব নাই এরকম কারো চুলের কাটিং আমি তো এটা বহুবার বলছি চ্যালেঞ্জ করুক খুঁজে দেখো ভাই তুমি জিজ্ঞাসা করো মোবাইলে সার্চ দিয়ে দরকার বাইর করো যে সেলুনের দোকানে যে চুলের কাটিং এগুলা এই যে না কাটিং বিভিন্ন জায়গা দিয়ে কোপাই রাখছে তাইলে এইটা পরিচয় কি এর বায়োডাটা অথবা তার পরিচয় তার বংশ তার কর্ম পৃথিবীতে তার অবদান এমন কিছু আছে কি না কিচ্ছু কেচ্ছুন কিন্তু আমরা আমাদের দাড়ির পিছনে আমাদের ছোট মোষের পিছনে আমাদের টুপি আমাদের চুল স্বাভাবিক রাখা আমাদের পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি পায়জামা আলহামদুলিল্লাহ আমাদের মেসওয়াক তসবি মুসল্লা দস্তরখান টয়লেট পেপার এগুলোর পিছনে আমরা যথেষ্ট পরিমাণ দলিল প্রমাণ এবং যুক্তিও দেখাইতে পারবো ইনশাআল্লাহ দেখাইতে পারবে এই জন্য ছেলেরা একজন হইল মনে রেখে ডাইকে লাইলে হইতো না আমার তুমি টুপি দিয়ে যদি টাইম না রাখো এখন আমার থেকে কেনা বাচ্চা কেনা যে হুজুর যাতে না দেখে ঘর না মাইল এলাম তো আমি সব সময় বলি চোখ বন্ধ করলেই ঝড় থামে না আমি যদি মনে করি তুফান আইতে আসে তা আমি বললাম যে তুফান আসুক না আমি চোখ বন্ধ রাখ আইয় না তুফান আইন কারণ আমি তো দেখি না তো এইটারই কথা কথা বলেন না কেন মানে চোখ বন্ধ করলে তুফান বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ করলে ঝড় বন্ধ হয়ে যাবে না হবে কাজেই তুমি মাথা নোয়ায় ফেললেই অধপতন থামে না বরং বদলানোর মধ্যেই সফল

আল্লাহ এবং তার রসুল কোন ফায়সালা দেওয়ার পর তাদের নিজস্ব কোনো মতামত পেশ করা বিশ্বাস করে এটা কোন রায় সাফ কথা আল্লাহ এবং রসুল ইজা কাবাল রসুল হু আমরা আল্লাহ এবং রসুল যখন কোনো বিষয়ের ফায়সালা দেয় তার বিপরীতে কোনো মোহমেন্ট যদি ইমানদার হয় মুসলমান হয় তাহলে পুরুষ কিংবা নারী কারোর জন্য অনুমতি নাই তাদের কোনো মতামত নিজস্ব কোনো ইখতি পরামর্শ সেখানে পেশ করবে আল্লাহ বলছেন এটা অনুমতি নাই এরপরে তাআলা বলেন এই আয়াত এদিকে তাকান সবাই ও ভাই দেখে সবাই তাকা এবং আল্লাহ বলেন এরপরে শব্দটা শুনে আল্লাহ বলেন তাহলে শোনো আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে দলা দলাল মুবিনা সে সুস্পষ্ট মুবিনা কি সাংঘাতিক কথা আল্লাহ তারা বলছে তুমি সরাসরি আমার রসুরের কোনো ফায়সালার উপরে নিজস্ব কোনো খেয়াল খুশি পেশ করলে তুমি গোবরা পথ হারা পথ ভ্রষ্ট এরপরে আয়াত শুনুন আল্লাহ বলেন ফালা নু না এটা আরো আরো সাংঘাতিক আয়াত আল্লাহ বলেন বন্ধু আপনার রবের কসম নির রবকে আমাদের যিনি তিনি তো আপনার রবের কসম মানে আল্লাহ নিজের কসম করে বল আপনার রবের কসম মানে তো আল্লাহ নিজের কসম করছে না আল্লাহ বলেন বন্ধু আমি আমার নিজের কসম করে বলতেছি লা নাম আপনি কোনো ফেসলা দেওয়ার পরে আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত যদি কেউ মতামত পেশ করে আল্লাহ তালা বলেন কসম করে বললাম সে ইমানদার থাকবে না এই সাংঘাতিক কথা আচ্ছা এরপরে আল্লাহ আবার বলতেছে কোনো মতামত দিল না মুখে কিন্তু বিত্রে বিতরে অসন্তুষ্ট কইছে না আর কি ডরে বয়ে আচ্ছা যাক অনামনারা হুজুরা যেহেতু কইতেন আছেন নবী কইছে না ক্ষমতা বা একটা কিছু কইলেন কো বল বা একটা কিছু বলে আপনি হয়তো এমনি বললেন আর কি কিন্তু দিলে দিলে আপনি কি না নবীজির ফায়সালার উপরে সুন্নাতের উপরে নবীজির তরিকার উপরে সন্তুষ্ট না তা আল্লাহ তালা বলেন সুম্মলা মিম্মা খাজাই বন্ধু আপনি ফায়সালা দেওয়ার পরে যদি তারা তাদের অন্তরের মধ্যেও কোনো অপছন্দ নারাজি যদি তারা অন্তরের মধ্যেও লালন করে তাইলেও বললাম তারা ঈমানদার থাকবেন তাহলে কি করতে হবে আল্লাহ নিজে বলেন ওই সাল্লিমু তাসলিমা বরং আপনার ফয়সালা দিল দিয়া জবান দিয়া সারা দেহ দিয়ে আপনার সিদ্ধান্ত আপনার ফয়সালাকে পরিপূর্ণভাবে ওইসাল্লিম তসলিমা সমর্পণ আত্মসমর্পণ করতে হবে পরিপূর্ণভাবে গ্রহণ করতে কোনো সে নাই কোনো কথা নাই কোনো শব্দ নাই আমার জন্যও আপনাদের জন্য হামদ তাইলে কোন কথা নাই তাহলে এই আয়াতগুলো কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হেসানা অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ শুধু আদর্শ না বরং সবচেয়ে সুন্দর তিনি আমার বন্ধু আমার রসুল শারীরিকভাবেও সবচেয়ে সুন্দর আর্থিকভাবেও সবচেয়ে সুন্দর চাল চলন উঠা বসা হাসি সর্ব বিষয়ে তিনি সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর আলীহাসালের সব কিছু সুন্দর আচ্ছা বলে তো এটা কি গাছ জোরের কথা বুঝতে শিখেন নবীজি সাল্লাহ আলীহাসাল্লামের সব কিছু সুন্দর এই কথা বন্ধু আপন জন সবাই এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে আপন জনরাও পরীক্ষা করছে দুশ্মনেও পরীক্ষা করছে এই পৃথিবীতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি নবী মুহাম্মদ সাল্লাম পৃথিবীর সমস্ত বেইমানরা যে ধর্মের অনুসারী হোক কিংবা ধর্ম না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরা বাদে যদি নাস্তিক হয় মূর্তাদও হয় এই শত্রুরাও নবীজিকে পরীক্ষা করছে ওনার জীবন আর আপন বন্ধুরা মানে নবীর ইমানদার উম্মত ওলামা সাহাবা তাবিদিন মুস্তাহিদিন ফুকাহায় কেরাম এরাও তো বারবার নবীজির জীবনী আলোচনা করছে তাহলে তিনি বন্ধু শত্রু আপন জন সবার কাছে সমান জনপ্রিয় সবার কাছে তিনি শ্রেষ্ঠ সবার কাছে সুভান হ্যাঁ ভাবে সুন্দর আর্থিক দিলের ভিতরের দিকে আর্থিক চরিত্র উত্তম আখলাপ এদিক থেকেও তিনি শ্রেষ্ঠ আর নড়া চড়া উঠা বসা এদিক থেকেও শ্রেষ্ঠ হজরত বারা ইবনে আজের নদিয়াল্লাহ তালা আনহু বলেন একদিন নবীজিস্লহি আসাল্লাম একটা লাল চাদর পুরাটা লাল না চাদরটার মধ্যে লাল লাল পার আছে আর কি ডোরা কাটা তো অন্য রং আর লাল রং মিশ্রিত একটা চাদর গায়ে নবীজি সাল্লি বাবরি চুলওয়ালা বসে আছেন হজরত বারা ইবনে আজেব একজন সাহাবি উনি বলেন আমি অনেকক্ষণ নবী আলি ওয়াশাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম তাকাইয়া আমি বললাম মা র আই তুমিং দি লিম্মাতিন ফি হরিলাতিন হাম র আহসান আমিন রসুল ইল্লাহ বাবরি আর লাল পার বিশিষ্ট চাদর পরিহিত আমার রসুলের চাইতে অধিক সুন্দর আমি আর পৃথিবীতে কাউকে দেখিনি এত সুন্দর এত সুন্দর ভদ্রত উম্মেসুলাই আনাস ইবনে আনহুর মা নবীজির যে খাদেম ছিল আনাস নাম শুনছেন না আপনারা দশ বছর নবীজির খেদমত করছে ছোট্ট বয়স থেকে এই সাহাবি ওনার আম্মা উম্মে সুলাইম উনিও সাহাবি ছিলেন তো নবীজি একদিন ওনার বাড়িতে গেছে রাত্রিবেলা মাগরিবের পরে বা এসার পরে আকাশের পূর্ণিমার চাঁদ আল্লাহ নবী আদি আলী উম্মে সুলাইমের বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন উম্মে সুলাইম একবার আকাশের পূর্ণিমার চাঁদ আর একবার নবীজির চেহারা মোবারক উভয়টা দেখতেছিলেন নবীজি বললেন উম্মে সুলাইম কি দেখতেছ তহরত উম্মে সুলাইম রদি আল্লাহ তাল্হা বলেন ইয়া রসুল আল্লাহ দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর فوالله لا انت ইলাইয়া মিনাল من القمر কসম আমি নিশ্চিত আপনি আমার কাছে পূর্ণিমার ওই চাঁদের চাইতে অনেক বেশি সুন্দর এইভাবে তো কত বর্ণনা করা কত বলা যায় আর ভিতরের গুণ وق انك لعلى আল্লাহ নিজে ওয়াদা কসম করে বলছে নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজनून ওয়া ইননাকা লাআলা বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি আমি কসম করে বলতেছি আপনাকেই আমি समस्त চরিত্রের सर्वश्रेष्ठ চরিত্রের প্রতীক হিসাবে আপনাকেই আমি বানিয়েছি আপনি सर्वश्रेष्ठ চরিত্র خلق عظيم أربي بشاي عظيم شبشب چه فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت رب العرش عظيم عرش عظيم قرآن عظيم الله تعالى نجر جنوب أبو هرقل سبحان ربي العظيم কোরআনের জন্য ব্যবহার করছে জন্য ব্যবহার করছে আর সে আজিম আর বলছে বন্ধু আপনার আখলা আজিম আপনার ভিতরটা আপনার আখলা অতুলহীন কুল কিনারাহীন সাগর মহাসাগরের মতো সাগর মহাসাগর আপনি ভাবেন আজকে সাড়ে সাত চোদ্দশো বছর ধরে সাহাবি তাবি তবে তাবি আইম্মা ওলামা ফুকাহা মোহাদ্দিস মোফাসির ওয়াইজিন আউলিয়া কেরাম সুফিয়ায় কেরাম মসজিদের ইমাম খতিব কত লক্ষ কোটি আল্লাহর প্রিয় বান্দারা এই নবীজির হাদিস নবীজির বর্ণনা নবীজির সিফাত নবীজির সিরাত নবীজির জিন্দগি বলতেই আছে বলতেই আছে বলতেই আছে কিন্তু কোন কনফারেন্সে কোনো সেমিনারে কোনো মাহফিলে কোনো বক্তায় কোনো লেখক কোনো কবি আজ পর্যন্ত বলে নাই যে মুহাম্মদের আলোচনা এখানে শেষ হল আমাদের কাছে আর বলার মতো কোনো তথ্য নাই এমন আসছে কোথাও কবি বলছেন নবী আপনার বর্ণনা দিতে দিতে তো দেওয়াই যাবে তবে শেষ কথা হইল আল্লাহর পরে কুল কায়নাতের উপরে আপনারই মর্যাদা আপনারই আংশ আপনি শ্রেষ্ঠ আপনি সম্মানিতী সাল আলী হাসাল্লামের বাহ্যিক দেহ এটাও সুন্দর ভেতরের আখলা এটাও শ্রেষ্ঠ এবার নবী সাল আলী হাসাল্লামের আচরণ উচ্চারণ চলাফেরা সব জায়গায় ঘরে স্ত্রী ছেলে মেয়ে সাহাবিদের সাথে রাতে একাকি দিনে প্রকাশ্যে বাজারে রাষ্ট্র পরিচালনায় কিছুতেই কোনো ক্ষুত নেই কাছে ত্রুটি প্রমাণিত করার সুযোগ হয় দুই একটা নাস্তিক মূর্তার মাঝে মধ্যে যে নবী সাল্ল আলী নিয়ে বিদ্রুপ করে এই অপদার্থগুলো এই হাইওয়ানগুলো মূলত মুসলমানদেরকে উত্তেজিত করে এতটুকুই জানে একটা বিদ্রুপের পিছনেও তাদের কোনো যুক্তিসঙ্গত কথা নাই এমনি আর কি বলে আর কি আর কি কিন্তু যুক্তিসঙ্গত কোনো ত্রুটি নবীজি জিস্লা আলী হাসাল্লামের প্রমাণ করতে কেউ পারেও নাই আগামী ইসরাফিলের ফু পর্যন্ত পারবেও না আমার ভাই আমার বাবা আমার জওয়ান বন্ধু এবার সবাই মিলে ভাবেন এতটা শ্রেষ্ঠতম নবী এত প্রিয় নবী এতটা পরিচ্ছন্ন নবী এত পবিত্র নবী এতটা দৃষ্টান্তহীন উপমাহীন নবী আল্লাহ আমাদেরকে দিলেন এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন আমরা তাকে কি খদর করব আমরা তাকে কি কদর করব যুবক ভাই তুমি বলো গত দশ বছরে প্রতি এক মাস দেড় মাসে দুই মাসের ব্যবধানে তো তুমি চুল কাটো তুমি তো মুসলমান একবারও কি মনে পড়ল না যে প্রিয় নবী সাল্লি হাসাল্লাম কিভাবে চুল রাখতেন কেন মনে পড়ল না এত জামা এত পোশাক পাল্টাইলা ভাই একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন সাহাবাই কারাম কি পড়তেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া লিবাসুত তাকওয়া দালিকা খায়র মুত্তাকিদের পোশাক সেটাই উত্তম তাহলে কেন মনে পড়লো না এই অব্যাহত বিরোধিতা লাগাতার দশ বছরের বিরোধিতা 20 বছর ধরে বিরোধিতা ষাট বছর বয়স্ক চাচা এখনো সিগারেট খায় একবারও মনে পড়ল না এই দুর্গন্ধওয়ালা চেয়ার মুখ নবী পছন্দ করতেন না মনে বেপর্দা নারী একবারও ভাবল না নবীজি উম্মত কে পর্দায় থাকতে বলছে তাহলে এত অব্যাহত লাগাতার বিশ বছর দশ বছর টানা নবী সল্লি ওসাল্লামের বিরোধিতা করলেন কখনোই মেসোয়াক করতে মনে পড়ল না কখনোই বিছাইতে মনে পড়ল না কখনোই বাম পাও দিয়া ঢুকতে ডান পাও দিয়া বের হইতে বাথরুমে মনেও পড়ে না ঢুকার দোয়াটাও পারেন না বের হওয়ার পরে দোয়াটাও পারেন না খাইতে নবীর সুন্নাত কি ঘুমাইতে নবীর সুন্নাত কি বিশ বছর ধরে লাগাতার কোনোদিন মনে পড়ে না হাই মুসলমান সেই নবীর সামনে হাসরের ময়দানে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বে কেমনে যাইবা হ্যাঁ আরে বে হায়া কেমনে যাইবা হ্যাঁ কানে খুশি করবার জন্য গত বিশটা বছর ধরে দাড়ি কাটতেছেন কি ব্যাপার হ্যাঁ কি বুঝাইতে চাচ্ছেন আপনি পৃথিবীর কোন গবেষণায় কোন দার্শনিক কোন পণ্ডিত কোন গবেষক কোন বুদ্ধিজীবী কোন বিজ্ঞানী কোন সমাজবিদ পৃথিবীর কোন গবেষণায় কোন কাফের বেইমানের মুসলিকের কারো গবেষণায় এই পর্যন্ত দাড়িবিহীন চেহারা সুন্দর স্মার্ট বা এটার উপকারিতা আছে শেভ করা চেহারার মধ্যে এমন কোনো তথ্য পৃথিবীর কারো কাছে আসে থাকলে আপনি আমার এখন দেখান কেন তাহলে আমরা কেন কি কারণে কোন যুক্তিতে রসুল্লাহ সাল্লাম আজহীসাল্লামের বিরোধিতা করব ইনসাফের কথা বলেন আপনারা শুধু বেজ্যুতি করা মাকসাদ না বিবেক জাগানো মাকসা আমি শক্ত বলার উদ্দেশ্য এটাই দিল যেন জাগে শেষ পর্যন্ত তো আমি মরে যাব আপনিও মরে যাব যে যত সালাকি করেন মাকবুরিই করেন অহংকারই করেন শেষ পর্যন্ত তো বাফ কবরে চলেই যাবে দেখতে দেখতে হায়াত ফুরাইয়েই যাবে ভাইয়া পৃথিবী থাইকেই যায় আপনার জন্য পৃথিবী একদিনও আপনি যেদিন মরবেন সেদিন সিএনজি বন্ধ হবে না বাস বন্ধ হবে না দোকানপাট বন্ধ হবে আপনারে কবর দিবে দুপুরে বিকালে আপনার ছেলে মেয়ে স্ত্রীরাও রাত্রে আটটা নয়টার পরে সুন্দর হেরা পাশের বাড়ির থেকে বাতরাইন্দা আনছে এরা আরামসে খায় মানুষ তুই না বেটা কানলি দুপুরে তুই যে একটু কাঁদতে কানতে গেলি মন ভাত খাস কেমনি দুনিয়া থামে না দুনিয়া আমার জন্য না আপনার জন্য আপনি ভাবতে শিখেন ভাবতে শিখেন। কারোর জন্য পৃথিবী থেমে থাকে না আমি এই জন্য বলছি আপনারা আপনাদের প্রত্যেকের জীবনে বাবা যুবক ভাই তোমাদেরকেও বলি ভাই আজকে রবিউল উল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে এই বয়ান এই জন্য বললাম